মেঘনায় বিশ কেজি সহ ছয় জেলে আটক রিপোর্ট করেছেন মনিরুজ্জামান মনির বাংলানিউজ টোয়েন্টি ফোর সাথে আছি আলামিন পারভেজ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীর দশানি ও একলাসপুর এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ঝাটকা মাছ ধরার অপরাধে ছয় জেলেকে আটক করেছে মোহনপুর নৌ পুলিশ তাদের কাছ থেকে দশ হাজার মিটার কারেন্ট জাল ও বিশ কেজি জাটকা মাছ জব্দ করা হয়েছে সোমবার ভোরে মোহনপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ নাসির উদ্দিন এস আই জাহাঙ্গীর আলম ও সঙ্গীয় ফোর্স মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাসির উদ্দিন জানান সোমবার ভোরে নৌ পুলিশ ফাঁড়ির একটি দল মেঘনা নদীর দশানী ও একলাসপুর এলাকায় অভিযান চালান এ সময় দশ হাজার মিটার কারেন্ট জাল ও বিশ কেজি মাছ সহ সিরাজ মাঝি মোহাম্মদ কাদির সরকার মোহাম্মদ হোসেন মোল্লা মোহাম্মদ সুজন মোহাম্মদ আলমাস ও ইকবাল নামে ছয় জেলেকে আটক করা হয় তাদের কাছ থেকে আটকিত মাছ স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয় পয়লা মার্চ থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত সরকারের প্রত্যেক আদেশ যে জাটকা ইলিশ বেংনা নদীতে সম্পূর্ণ ধরা নিষেধ এবং কোনো জালও নদীতে ফেলা নিষেধ তার অংশ হিসেবে আজকে আমরা সকাল ভোর ছয়টা থেকে বেংনা নদীতে অভিযান পরিচালনা করি এবং ছয়জন জেলেকে আটক করি হাতে হাতে তাদেরকে বিশ কেজি জাটকা ইলিশ তারপর ছয়জন জেলেকে আমরা ধরতে সক্ষম হই এবং এই অভিযান আমাদের তিরিশে এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে এবং আমরা আরও বড়ো ধরনের অভিযান করব সমন্বয় করে টিভি অনুসার এবং প্রিয় বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি উপভোগ করার জন্য অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং লাইক করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে